হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আজকে দেখুন আমি সবজি গাছের, তো সামারে কিছু সবজি গাছের মাটি তৈরি করছি আজকে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি মাটিটাকে তৈরি করছি এবং কী কী এর সঙ্গে মেশাচ্ছি সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলুন ফ্রেন্ড, আমি ভিডিওটা শুরু করছি। তো ফ্রেন্ড, এখানে আমি ভেজিটেবল গাছের মাটি তৈরি করছি এবং পুরো অর্গানিক পদ্ধতি তৈরি করছি। আমি মাটিটা সব সময় ভেজিটেবল হোক, এমনি যখন ফুলের গাছ হোক, তো লাগানোর জন্য আমি অর্গানিক পদ্ধতিতেই মাটিটা তৈরি করি। তো এখানে আমি মেশাচ্ছি, দেখুন প্রথমে নিলাম গার্ডেন অয়েল নিয়ে নিয়েছি, তারপরে তার সঙ্গে নিয়ে নিয়েছি দেখুন গোবর খাদ। তো গোবরটা অনেক দিনে পুরনো হতে হবে এক্ষেত্রে, তাহলে কিন্তু ভালো ডিকম্পোজ হবে। এবং তার সঙ্গে মেশাচ্ছি আমি দেখুন সবজি, কিচেন ওয়েস্ট থেকে যে আমি ফার্টিলাইজারটা তৈরি করি সবজির খোসা দিয়ে, সেটা মেশালাম। তো সেটা মেশানোর পরে আমি এখানে নিচ্ছি নিম খোল। তো নিম খোল 3-4 মুঠোর মতন আমি ভালো করে মাটির সঙ্গে দিয়ে দেব, মিশিয়ে দেব। তো নিম খোল নিলাম, নিম খোল নেওয়ার পরে এখানে দেখুন আমি নিচ্ছি ফাঙ্গিসাইড পাউডার। তো ফাঙ্গিসাইডটা সাব ইউজ করি, আপনাদের যারা আমার চ্যানেলে ভিডিও আমার দেখেন তো তারা অবশ্যই জানবেন আমি সাবটাই ইউজ করি, বিকজ আমার এখানে সাবটাই অ্যাভেলেবল সবসময় থাকে। আগে ছিল না, আগে আমি হলুদ গুঁড়ো ইউজ করতাম, তো আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়োও ইউজ করতে পারেন। তো আমার যখন যেটা হাতের কাছে থাকে, হলুদ গুঁড়ো সাব যেটা থাকে সেটাই আমি ইউজ করে নিই। এখন সাবটা আমি নিয়ে এসেছিলাম, তো সেটাই দিলাম। তো এভাবে এই মাটিটাকে দেখুন আমি প্রস্তুত করব। অর্গানিক পদ্ধতিতে মাটি এই কারণে সবসময় প্রস্তুত করতে বলি, কেমিক্যাল এখানে মেশালে কি হয় আপনাদেরকে আবার 1 বছর পর বা 1.5 বছর পর মাটি আবার চেঞ্জ করতে হয়, কারণ কেমিক্যালটা ইউজ করলে মাটির পিএইচ লেভেলটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়, থাকে না, তখন কিন্তু গাছের গ্রোথ কিন্তু সেই মাটিতে ভালো দেখতে পাবেন না। তো অবশ্যই আপনারা অর্গানিক পদ্ধতিতেই মাটিটা তৈরি করবেন সবসময়। কেমিক্যাল যদি ইউজ করতে চান তো ফোলিয়ার স্প্রে করে দেবেন, কিন্তু মাটিতে না দেওয়া টাই ভালো। তো এগুলোকে আমি এখানে দেখুন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো ফ্রেন্ড, এখানে মাটিগুলোকে দেখুন আমি ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে কিন্তু আমি 10 দিনের মতো মাটিটাকে কিন্তু এভাবে একটু জলের ফোঁটা দিয়ে, মানে জলটা একটু মাটির ওপরে ছড়িয়ে দিয়ে কিন্তু এভাবে পলিথিনের মধ্যে ঢেকে কিন্তু 10 থেকে 12 দিন আমি রেখে দেব। তো রেখে দেওয়ার পরে কিন্তু আমি আপনারা চাইলে 15 দিন রাখতে পারেন, 1 মাসও রাখতে পারেন, তো আমি আর সময় নেই, তো সেই জন্য আমি 10 দিন রাখবো। তো বেশি দিন রাখলে কিন্তু ভালো, মেখে রাখলে মাটিটাকে ভালো করে মিক্সড করে রাখলে বেশি দিন, 1 মাসের পুরনো যদি মিক্সড করা মাটি হয় তো সেক্ষেত্রে খুবই ভালো। আর যে মাটিগুলোকে এখানে ঠিক করে ভাঙা হয়নি, তো সেগুলোকে আমি হাত দিয়ে একটু ছোটো করে নিচ্ছি, দিয়ে যাতে মাটিগুলো বড় বড় দানা না হয়ে থাকে, মাটিগুলো যাতে ভালো করে সারের সঙ্গে মিক্সড হয়ে থাকে, তো সেই জন্য আমি একটু হাত দিয়ে এখানে মেখে নিচ্ছি। তো অবশ্যই আপনাদেরকে কিন্তু ভালো করে মিক্সড করবেন, ভালো করে যাতে মাটির সঙ্গে সারগুলো ভালোভাবে মিশে যায়। তো এরপরে আমি একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি, কারণ যাতে ভালোভাবে মাটিগুলো সারের সঙ্গে মিশতে পারে এবং সারগুলো মাটির সঙ্গে মিশতে পারে। তো এভাবে আমি দেখুন ঢেকে কিন্তু এভাবে আমি 10 দিন রেখে দেব। 10 দিন রাখার পরে কিন্তু এই মাটিটা ইউজ করেই আমি সবজির গাছ লাগাবো। তো এভাবে আপনারা মাটিগুলো তৈরি করে নেবেন একদম অর্গানিক পদ্ধতিতে, কোনো রকম কোনো কেমিক্যাল না মিশিয়েই কিন্তু মাটিটাকে তৈরি করবেন। তো সব ক্ষেত্রে, সব গাছের ক্ষেত্রেই কিন্তু এভাবে অর্গানিক পদ্ধতিতেই মাটিটা তৈরি করুন। তো ফ্রেন্ড, এখানে দেখুন 10 দিন পরে এভাবেই মাটিগুলো পড়েছিল, মাঝে মাঝে খুলে একটু আমি জল আপনার দিয়ে যেতাম, তো এভাবেই কিন্তু পড়েছিল দেখুন। এরপর দেখুন আমি পরপর সবজির গাছগুলোকে লাগিয়ে নেব। আমি এখানে সমস্ত গ্রো ব্যাগ এবং সমস্ত টবগুলোকে বা বালতিগুলোকে রেডি করে নিয়েছি আগে থেকে, তো এগুলোর মধ্যেই আমি লাগাবো সবজির গাছ। বেগুন গাছ কয়েকটা আমার আনা হয়ে আছে, তো আরও এর আগেও আমি এভাবে কিছু লঙ্কার গাছ লাগিয়েছিলাম, তো এভাবেই মাটিটা রেডি করে, তো তখন আমার ভিডিওটা করা হয়নি। তো এভাবে এখন আমি এবার গাছগুলোকে লাগিয়ে নেব।
তো ফ্রেন্ড এভাবে একটা একটা করে আমি সমস্ত গাছগুলোকে লাগিয়ে নিই। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু সমস্ত গাছগুলো লাগানো কমপ্লিট। কিছু গাছ আমি এখানে রেখেছি, কিছু গাছ এর আগে আমি লাগিয়ে নিয়েছিলাম, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই যে দেখুন এখানে আমি কিছু সবজির গাছ আমার লাগানো হয়ে আছে, তো এগুলো আমি এর কিছুদিন আগেই লাগিয়ে নিয়েছিলাম। তো তারপরে সেটার মাটি এভাবেই আমি প্রস্তুত করেছিলাম, এগুলোর মাটি যেটা আজকে যেসব গাছগুলো লাগালাম তো সেগুলোকে এখানে নিয়ে চলে এসেছি এবং এগুলোকে জল দেব এবার। তো আপনারা জল ফাঙ্গিসাইড মেশানো জল স্প্রে করতে পারেন বা এমনি জল স্প্রে করতে পারেন। এখানে আমি ফাঙ্গিসাইড একটু মিশিয়ে নিয়েছি, দিয়ে আমি এটাকে জলটা স্প্রে করছি। বা ফাঙ্গিসাইডের বদলে আপনারা হলুদ গুঁড়ো নিয়ে স্প্রে করে দিতে পারেন। তো ভালোভাবে জলটা কিন্তু দিয়ে দেবেন। আমি স্প্রে করে দিচ্ছি কারণ আমার মাটিগুলো ভেজা আছে, তো সেই জন্য আমি স্প্রেটা করছি। তো আপনারা পুরো মাটিতে একদম ভরে জল দিয়ে দেবেন, আমি এভাবে করে দিচ্ছি। তো ফ্রেন্ড আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এবং আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বাই ফ্রেন্ড, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেফ।